सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। বীরশিলা রায় জন্মদিনের উপলক্ষে সর্বভারতীয় ভাবে ছুটি ঘোষণা করতে হবে। এছাড়া মোট 6 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠালো কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কোচবিহার। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কোচবিহারের পক্ষ থেকে এদিন কোচবিহার সাগরদিঘি থেকে একটি মিছিল করে জেলা শাসক দপ্তরে পৌঁছয়। জেলা শাসক দপ্তরের সামনে তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের সাথে দেখা করে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছেন। তাদের দাবি, কামতাপুর ভাষাকে মান্যতা দিতে হবে। এছাড়া বীরশিলা রায় একজন আন্তর্জাতিক পর্যায়ের বীর, সেই মোতাবেক তার জন্মদিন সর্বভারতীয় ছুটি ঘোষণা করতে হবে। এছাড়া উত্তরবঙ্গের মানুষকে সুস্থ চিকিৎসা পরিষেবার জন্য বাইরে যেতে হয়, উত্তরবঙ্গে স্থাপন করতে হবে সুচিকিৎসা ব্যবস্থা। একই সাথে বীরশিলারই এর নামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার দাবি জানান তারা, এবং সেই সমস্যার রাজনৈতিকভাবে সঠিক সমস্যার সমাধান করা হোক এমনটাই জানিয়েছেন তারা। আমাদের যেহেতু ভাষাকে বিজেপি দল 2009 এবং 2014 সালের যে নির্বাচনী ইস্তাহার ছিল, ওনাদের নির্বাচনী ইস্তাহার ওখানে ওনারা স্পষ্টভাবে রেখেছেন যে ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে কামতাপুরি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম অনুসূচিতে অন্তর্ভুক্ত করবে। তো আমরা প্রাইম ডিমান্ড হিসাবে আমরা আপাতত কামতাপুরি ভাষাকে অষ্টম অনুসূচিতে অন্তর্ভুক্ত করতে লাগে, এটা আমরা কেন্দ্র সরকারকে আহ্বান জানাচ্ছি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, বিগ নিউজ 24x7।